আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহর সময়ে খলিফা মুতাজিলা হয়ে গেল। মুতাজিলা হয়ে গেল মানে বলল কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে কোরআন আল্লাহর বাণী নয় সে কাফের। খলিফা মুতাজিলা হয়ে গেল, ইসলামী খেলাফত আছে, আব্বাসী খেলাফত, খলিফা মুতাজিলা হয়ে গেছে। আহমদ বিন হাম্বালের কাছে বহু ছাত্র বারবার এসেছে, আহমদ বিন হাম্বাল বলেছে না, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই কথা থেকে ফিরে আসার জন্য আহমদ বিন হাম্বালকে বাগদাদের জেলখানায় রাখা হয়েছে, বাগদাদের রাস্তায় ঘোড়ার পিঠে উল্টা করে চড়িয়ে চাবুক দিয়ে পিটানো হয়েছে প্রকাশ্যে জনসম্মুখে, যেন আহমদ বিন হাম্বাল এই ফতোয়া থেকে ফিরে আসে। আহমদ বিন হাম্বাল ফিরে আসেনি। তখন ছাত্ররা আহমদ বিন হাম্বাল বলছে, ওস্তাদ জি অনুমতি দেন বিদ্রোহ করি, অনুমতি দেন কি করি, বিদ্রোহ করি, খলিফাকে উচ্ছেদ করে দিই। আহমদ বিন হাম্বাল বললেন, না, এইটার অনুমতি আমি দিতে পারবো না। মুমিনদের রক্তকে এত নগণ্য, এত দুর্বল, এত কম মনে করার সুযোগ আমার নাই। আমি কি করে যাব, সংশোধন করার চেষ্টা করে যাব, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ কোরআন যে আল্লাহর বাণী, এটা প্রকাশ্যে যেমন বলবো, গোপনে তেমন বলবো, কলমে যেমন লিখবো, বক্তব্যে তেমন বলবো, সংশোধন করার মাধ্যমে, সংশোধন করার চেষ্টার মাধ্যমে আমার দায়িত্ব আমি পালন করে যাব। মাওলানা সৈয়দ আহমদ সারহিন্দি তার আমলে বাদশাহ আকবর কি বলল, দীনে ইলাহি, ইসলামও নয় হিন্দুও নয়, দুটোকে মিলিত করে একটা নতুন দিন, নাম দীনে ইলাহি জারি করলো বাদশাহ আকবর। মাওলানা সৈয়দ সারহিন্দি, যাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়, তিনি আর প্রতিবাদ করলেন যে না, চলবে না, একমাত্র দিন হচ্ছে ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানা যাবে না। তখন তাকে জেলখানায় বন্দি করলো বাদশাহ আকবর। সাগরেদরা তার কাছে গেল, অনুমতি দেন বিদ্রোহ করব, ক্ষমতা থেকে উচ্ছেদ করে ফেলে দেব। বলল, না, আমার দায়িত্ব হচ্ছে সংশোধন করা, ইসলাহ, আমি সংশোধন করে যাব। ওয়াল্লাহে যুগে যুগে কোনো সালাফে সালেহিনকে আপনি পাবেন না যারা রাষ্ট্র ক্ষমতার লোভে রাষ্ট্রনেতাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। তারা কি করেছে, সংশোধন করতে থেকেছে, সংশোধন করতে থেকেছে, মুখে কলমে মিডিয়ায় বক্তব্য এবং লেখনির মাধ্যমে। এটাই তাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। আমরা যা অন্যায় দেখব তার প্রতিবাদের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব। এটা সালাফে সালেহিনের আদর্শ। এবার আপনাকে বলি কিছু হাদিস যা সহিহ মুসলিম কিতাবুল ইমারাহ ইমারাত অধ্যায়ের মধ্যে আছে। যারা জঙ্গিবাদী চিন্তা চেতনা রাখে, সন্ত্রাসী চিন্তা চেতনা রাখে, তাদেরকে আমি অনুরোধ করব একবার হলেও, এবং যাদের অন্তরে সন্দেহ আছে তাদেরকে অনুরোধ করব একবার হলেও সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত অধ্যায় খুলে সেই হাদিসগুলোর অনুবাদ করে দেখার জন্য। কখন একজন রাষ্ট্রনেতার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারবেন সেটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ওই হাদিসগুলো যদি আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনুগত্য করো, ওয়াইন জালামাকা ওয়া জারাক, যদিও তোমার উপর অত্যাচার করে, যদিও তোমার ধন সম্পদ ছিনিয়ে নেয়, তবু আনুগত্য করো। তাহলে কখন বিদ্রোহ করতে পারবেন, দুইটা শর্তে। এক, রাষ্ট্রনেতার মধ্যে স্পষ্ট কুফুরি, প্রকাশ্য কুফুরি, নিজে মুখে বলতেছে কাফের, কোরআন মানি না, হাদিস মানি না, প্রকাশ্য কাফের হয়ে গেছে। দুই, কাফের হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না। দ্বিতীয় শর্ত কি, বিদ্রোহ করার মতো শক্তি থাকা লাগবে, বিদ্রোহ করার মতো ক্ষমতা থাকা লাগবে। যদি বিদ্রোহ করার মতো ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তারপরও কাফের ফতোয়া দিয়ে বিদ্রোহ করেন, তাহলে কি হবে, সিরিয়ার অবস্থা দেখেন, তাহলে কি হবে, ইয়েমেনের অবস্থা দেখেন, তাহলে কি হবে, আলজেরিয়ার অবস্থা দেখেন, তাহলে কি হবে, মিশরের অবস্থা দেখেন। এই প্রত্যেক দেশের মুসলমানেরা তাদেরকে একদল জঙ্গিবাদী চিন্তা চেতনার আলেম উস্কিয়ে দিয়েছে যে রাষ্ট্রনেতা কাফের, চালাও যুদ্ধ, বিদ্রোহ করো। বিদ্রোহ করার মতো ক্ষমতা ছিল না, বিদ্রোহ করতে গিয়ে আজ যত মুসলিম মা এবং বোনের রক্ত ঝরেছে, মুসলমান মুসলমানের হাতে, এই জঙ্গিবাদী চিন্তাধারা ব্যক্তিদের হাতে, আজ সিরিয়া, ইয়েমেন, লেবানন, আলজেরিয়াতে, মিশরে যত মুসলিম মা এবং বোনের রক্ত ঝরেছে, যত মুসলিম নারী পুরুষের রক্ত ঝরেছে, আল্লাহ আল্লাহর কসম, আমেরিকা ইসরায়েলও এখন পর্যন্ত অত মুসলমান হত্যা করেনি। কথা আমার বুঝতে পারছেন?
আমেরিকা ইসরায়েল এখন পর্যন্ত অত মুসলিম হত্যা করেনি। যদি শক্তি না থাকে আর বিদ্রোহ করি তাহলে কি হবে তার দৃষ্টান্ত। এই জন্য দুইটা শর্ত কাফের প্রমাণ হওয়া লাগবে, দুই বিদ্রোহ করার মতো শক্তি এবং ক্ষমতা থাকা লাগবে। তারপরের কথা, ইসলামে কয়েকটা বিষয় আছে রাষ্ট্রনেতা ছাড়া হয় না, কি হজ। হজ যদি সৌদি সরকার বলে যে আজকে হজ সেই দিন হজ হবে, আপনি আন্দাজি একদিন 9 জিলহজ মনে করে 10 জিলহজ মনে করে যদি হজ করেন, হজ হবে না। স্বয়ং আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিক অত্যাচারী বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের সাথে হজ করেছেন। দুই, আপনি ঈদের সালাত, ঈদের সালাত আপনি এক গ্রামে ঈদের চাঁদ দেখেছেন সালাত আদায় করে নিলেন, আরেক গ্রামে আরেকজন চাঁদ দেখেছে সালাত আদায় করে নিলে হবে না। রাষ্ট্র যেই দিন বলবে আজ ঈদের সালাত সেই দিন ঈদের সালাত হবে। তিন, জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1831 নম্বর হাদিসে বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিওয়ারাইহি, ইমাম নেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এবার তার পিছনের দুইটা হাদিস শুনে, যারা বলে যে ইকামতে দিন কায়েম করতে হবে, জোর করে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে, যুদ্ধ করার মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে সরকারকে উচ্ছেদ করতে হবে, তাদের জন্য এই হাদিস 5732 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদাত আলাইয়াল উমাম, আমার সামনে জাতি সম্প্রদায়কে পেশ করা হলো, ফারাইতুন নাবিয়্যা মাহু রাহাত, আমি একদল একজন নবীকে দেখলাম তার সাথে একদল মানুষ, ওরাইতুন নাবিয়্যা মাহু রাজুলান ও রাজুলাইন, আরেকজন নবীকে দেখলাম তার সাথে দুইজন মানুষ, ওরাইতুন নাবিয়্যা মাহু ওয়াহিদ, আরেকজন নবীকে দেখলাম তার সাথে একজন মানুষ, ওরাইতুন নাবিয়্যা লাইসা মাহু ওয়াহিদ, আরেকজন নবীকে দেখলাম তার সাথে কেউই না। শুধুমাত্র সুলাইমান, দাউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহিমা সালাতু ওয়াসসালাম, এই তিনজন নবী ছাড়া অন্য কোন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেননি। তাহলে এত যত নবী দুনিয়াতে ছিল যারা দিনের দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াত কি ব্যর্থ? আমার সাথে কথা বলেন, তাদের দাওয়াত কি ব্যর্থ? তাদের দাওয়াত ব্যর্থ নয়। কেন? তারা রাষ্ট্র ক্ষমতার জন্য দাওয়াত দেননি, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে। এক, মানুষকে আল্লাহর ইলাহ উলুহিয়াতের দিকে দাওয়াত দেওয়া। দুই, পড়ে দেখুন সূরা আরাফের আয়াতগুলো, আল্লাহ একের পর এক বলতে থাকছেন, আমি আদের নিকটে পাঠালাম অমুককে, সামুদের নিকটে পাঠালাম অমুককে, মাদায়েনে পাঠালাম অমুককে, উমুক উমুক জায়গায় উমুক উমুক নেতাকে, নবীকে পাঠালাম, সকলের দাওয়াত একটাই, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর আল্লাহ কোরআনেও বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো নবী রাসূল পাঠানো হয়েছে কি জন্য? মানুষ যেন আল্লাহর ইবাদত করে, শিরক এবং তাগুতকে ছেড়ে দেয়, এই জন্য নবী রাসূল পাঠানো হয়েছে। দুই, নবী রাসূলের দাওয়াতের পিছনে উদ্দেশ্য কি ছিল? নবী রাসূলের দাওয়াতের পিছনের উদ্দেশ্য মুস্তাদরাকে হাকিম 5646 নম্বর হাদিস খুলে দেখুন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ, তার ছেলের নাম আম্মার, তার স্বামীর নাম ইয়াসের, এই পুরো পরিবার যখন ইসলাম গ্রহণ করলো তখন তাদের উপর আবু জেহেল এবং তৎকালীন জাহেলি যুগের কাফের নেতারা প্রকাশ্য তপ্ত গরম মরুভূমির বুকে তাদের উপর এমন অত্যাচার, এমন নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করলো যা ভাষায় প্রকাশ করার নয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইয়াসের, তার ছেলে আম্মার, তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছে তখন তাদের পাশ দিয়ে রাসূল অতিক্রম করতেছেন, অতিক্রম করার সময় তারা রাসূলের দিকে চেয়ে চেয়ে দেখতেছে, তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, সাবরান ইয়া ইয়াসের, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসের পরিবার, আজকে তোমরা যে এই জাহেল এই কাফের মুশরিকদের হাতে অত্যাচারিত হচ্ছ, এই অত্যাচারের বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে দিতে পারবো না, রাষ্ট্র ক্ষমতা নিয়ে দেওয়ার ওয়াদা করতে পারবো না, এই অত্যাচারের বিনিময়ে তোমাদেরকে গাড়ি বাড়ি নিয়ে দিতে পারবো না, এই অত্যাচারের বিনিময়ে তোমাদেরকে সুন্দরী নারী নিয়ে দিতে পারবো না, কিন্তু জেনে রাখো আজকে তোমরা যে অত্যাচার ভোগ করতেছ, যে অত্যাচার সহ্য করতেছ, এর বিনিময়ে আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে সাবরানি আলায়াসের ধৈর্য ধারণ করো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব। সকল নবী রাসূলের দাওয়াতের একটাই উদ্দেশ্য ছিল কি?
জান্নাত। জোরে বলেন কি? জান্নাত। সকল সাহাবীরা ছিলেন জান্নাতের পাগল, রাষ্ট্র ক্ষমতার নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৎকালীন কাফেরের কি এই নিয়ে গণ্ডগোল হয়েছিল যে ইব্রাহিম তাকে বলতেছেন আরে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব, তুই সর। মুসা আলাইহিস সালামকে ফেরাউনকে বলেছিল ফেরাউন তুই সর, আমি রাষ্ট্র ক্ষমতার মালিক হব। মুসা আলাইহিস সালাম কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ফেরাউন তুমি মাবুদ নও, তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে সকল নবী রাসূলের দাওয়াতের পিছনে উদ্দেশ্য ছিল জান্নাত। সময় সংক্ষিপ্ত।